আসসালামু আলাইকুম, আমি মামিনা আক্তার বলতেছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি করব ডিমের কোরমা। তো এর জন্য যা যা লাগবে, এখানে আমি 10টা ডিম নিছি, কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিছি, দারচিনি এলাচ নিছি, আর কাঁচামরিচটা ব্লেন্ডার করে নিছি কিছুটা, আর কাজু বাদাম পেস্তা বাদাম ওটা আমি বেটে নিছি, কিছু পরিমাণ জৈত্রি শাহি জিরা, তারপরে গরম মশলা অল্প একটু করে আমি ওই পাশে বেটে নিছি। তো এখন আমি ডিমটা ভেজে নিব, হালকা ভাজতে হবে। তো চলুন চুলায় চলে যাই। তো এই পাশে আমি কড়াই বসিয়ে দিছি, একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব তেলের উপরে। তো কড়াইটা ভালো করে গরম করে নেব। তো এই পর্যায়ে আমি ডিমগুলো দিয়ে দিব। এটা কিন্তু একদমই হালকা ভাজা দিতে হবে। তো এটা হয়ে গেছে, এখন এগুলো আমি নামিয়ে ফেলবো। তো ডিমগুলো আমি নেমে নিচ্ছি। এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ দারচিনি এলাচ সব একসাথে দিয়ে দিব। তো যেহেতু আমি কাঁচামরিচটা ব্লেন্ড করে দিব, এই জন্য কাঁচামরিচের পরিমাণটা কম। যারা কাঁচামরিচ ব্লেন্ড করে দিবেন না, তারা আলাম কাঁচামরিচটা বেশি দিবেন, নয়তো এটা ঝালনা একটু লাগলে ভালো লাগে না। তো পেঁয়াজটা কিন্তু লালচে করা যাবে না, নেড়ে চেড়ে এরকম করে করে নিতে হবে। তো এই পর্যায়ে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিব 2 চামচ পরিমাণ। তো আদাটা ভালো করে কষিয়ে নিব, আর অল্প একটু লবণ দিব, যেহেতু আমি ডিম ভাজার সময় এখানে লবণ দিয়েছিলাম। তো এখন আমি বাদাম বাটা আর বাদ বাকি আর কি যে মরিচ ব্লেন্ডার করা গরম মশলা এগুলি সব দিয়ে দিতেছি। তো এই পর্যায়ে আমি সয়া সসের মুখা দিয়ে এক মুখা সয়া সস দিয়ে দিলাম। যারা সয়া সসটা দিতে চান দিবেন, আর না দিতে চাইলে দিবেন না। আমার কাছে সয়া সসটা দিলে ভালো লাগে, এই জন্য আমি দিলাম। তো এটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে, নয়তো
যে মশলা গুলি ওগুলির একটা ঘ্যাস আসবে। তো এখন আমি একটু পানি দিয়ে এটা কষিয়ে নেব আবার একটু। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি ডিমগুলো দিয়ে দিব ভিতরে। তো এখানে আমি দিয়েছি 2 কাপ পরিমাণ গরুর দুধ। তো আপনাদের কাছে যদি গরুর দুধটা না থাকে কিংবা কেউ যদি খেতে পছন্দ না করেন তাহলে পাউডার দুধটাও দিয়ে করতে পারেন। তো বলো কিসে পড়ছে। তো এখানে আমার ঝাল লবণ টবণ সব কিছুই ঠিক আছে। তো আরেকটু হওয়ার পর এটা আমি নামিয়ে ফেলবো। তো এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিতেছি। আর দিয়ে দিব একটু ঘি, এটা আমার হাতে করানো মানে কিনা ঘিনা। তো কোরমাটা আমার হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে ফেলবো। তো এই তো আমার রান্না শেষ কোরমাটা। তো আজকে আমি রান্না করছি গরুর কলিজা, যা আমি এটা ভুনা করছি কলিজাটা আর কি, আর দেশি মুরগি সাদা রান্না করছি আর ডিম ভুনা, তো আর পোলাওটা রান্না করব। তো আজকে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন। আমি ভিডিও সারার সাথে সাথে আপনার কাছে চলে যাবে। তো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।